বর্ধমানে মণ্ডলের অন্তর্গত 35 নং বুথে রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানে শোনেন এবং দলীয় কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি সহ অন্যান্য দলীয় কর্মীরাও। মন কি বাত অনুষ্ঠান শোনার পর নিজের প্রতিক্রিয়ায় মুখ্যমন্ত্রী বলেন, এই মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর দিক নির্দেশ এবং ভাষণ শোনার জন্য গভীর আগ্রহের সঙ্গে অপেক্ষা করা সারা দেশ এবং রাজ্যের মানুষ। রবিবার তার বক্তব্যে প্রধানমন্ত্রী যেভাবে রাজ্যের বায়োফিলিস প্রকল্প এবং সৌরশক্তির বাস্তবায়ন নিয়ে বক্তব্য রেখেছেন তার প্রশংসা করেন মুখ্যমন্ত্রী এবং নিজের খুশি ব্যক্ত করেন তিনি। সর্বপ্রথম আজকের এই দিনটির জন্য আমরা প্রতি মাসের প্রথম দিন থেকে আমরা অপেক্ষা করে থাকি। আজকে মানে সানডে, লাস্ট সানডে প্রতি মাসেই উনি মন কি বাত বলেন এবং আমার অত্যন্ত আনন্দ লাগছে আজকে যে উনি ত্রিপুরার কথা বলেছেন, বায়োগ্যাস ভিলেজের কথা বলছেন। তো আমরা অনেক দিন ধরেই এই প্রজেক্টটা নিয়ে কাজ করছি এবং নিশ্চয়ই আমরা সেটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, কারণ এটা পরিবেশ বান্ধব। তাছাড়া উনি এই কথাটাও বলেছেন যে সৌরশক্তি নিয়ে, ছট পূজা নিয়ে বলছেন। তো ছট পূজা সূর্যদেবের প্রতি আমরা সম্মান প্রদর্শন করি, ওনাকে নমস্কার করি। ছট পূজা আমরা বিহারে আগে দেখেছি, উত্তরপ্রদেশেও আমরা দেখেছি। উনি এটাও বলেছেন শুধু এখন বিহারে বা হিন্দি বলে না, ইভেন গুজরাট থেকে আরম্ভ করে মহারাষ্ট্র থেকে আরম্ভ করে সব জায়গায় আমরা যে আমাদের যে কৃষ্টি সংস্কৃতি, সূর্য যে আমাদের দেবতা, তার প্রতি যে আমাদের সবসময় আমরা যে সূর্য ছাড়া আমরা বাঁচতে পারি না, এনার্জি সূর্যের থেকেই সব কিছুর সৃষ্টি, সেটার সম্পর্কে উনি বলেছেন। উনি এটাও বলেছেন যে সোলার এনার্জির মাধ্যমে মানে কত কিছু আমরা তার থেকে আমরা তার বেনিফিট নিতে পারি। তো সোলার পাম্পের কথা বলেছেন, সোলার ল্যাম্পের কথা বলেছেন, বিভিন্ন প্রদেশের যারা যারা এর সুযোগ পেয়েছেন তাদের সাথে উনি ডাইরেক্ট কথা বলেছেন। তো সব দিক দিয়ে মিলিয়ে আমরা সত্যিই আনন্দিত যে এইগুলো আমরা জানতাম, কিন্তু উনি যখন বলেন তখন মনে হয় এটাকে ইমপ্লিমেন্ট করা উচিত আমাদের সর্বত্র। পরিবেশ বান্ধব এই প্রকল্পকে রাজ্য সরকার আরও উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবার জন্য প্রয়াস নিয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। সাংগঠনিক মতবিনিময় সম্পর্কে মুখ্যমন্ত্রী বলেন, 23 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলীয় কর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন তিনি। সাংগঠনিক বিষয়ে আলোচনা হয়, আমরা কী কী করতে হবে, আগামী ইলেকশন আসছে আমাদের মিশন 2023, সেই বিষয়ে আমরা কীভাবে আগামী দিন সাংগঠনিকভাবে আমরা ইলেকশনটা লড়বো সেই বিষয়ে আলোচনা। উল্লেখ, মন কি বাত অনুষ্ঠানে দেশের সৃজনশীল প্রতিভার বিকাশ এবং দেশের মানুষের আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্নভাবে দিক নির্দেশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সারা দেশে ব্যাপক জনপ্রিয় এই অনুষ্ঠান। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।